আজান দেওয়ার সময় পুজুর মাইককে বদ্ধ করতে হবে বিতর্কিত মন্তব্য করলেন কাটালিয়া ব্লক চেয়ারম্যান। আর এই বিষয়টিকে কেন্দ্র করে গোটা কাটালিয়া এলাকায় স্থানীয় লোকজনরা প্রতিবাদে সামিল হয়, উত্তাল হয়ে যায় গোটা এলাকা। পরবর্তী সময়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরা কাটালিয়া টু সোনামুড়া রাস্তা অবরোধ করে বসেন। এটা কি বাংলাদেশ নাকি ত্রিপুরা, এমনটাই প্রশ্ন করছেন স্থানীয় লোকজনরা সেখানে। রাস্তা অবরোধ করে দাবি তুলেন কাটালিয়া ব্লক চেয়ারম্যান শাহিনুর আক্তারকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় এবং তাকে যেন কাটালিয়া ব্লক চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশে যখন অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেখানে আজান দেওয়ার সময় দুর্গাপুজোর মাইকে যেন বদ্ধরাকে এরকম হুঁশিয়ারি দেওয়া হয় বাংলাদেশে, ঠিক এ সময় ত্রিপুরায় কাটালিয়া ব্লক চেয়ারম্যান শাহিনুর আক্তার এরকম একটি মন্তব্য করেন যেখানে তিনি বলেন আজান দেওয়ার সময় মন্দিরের মাইক বদ্ধ করতে হবে। আর এই মন্তব্য করার পরে স্থানীয় হিন্দু লোকজনরা প্রতিবাদ দেখাতে শুরু করে। এটা কি বাংলাদেশ নাকি ত্রিপুরা, যার ফলে কাটালিয়া টু সোনামুড়া রাস্তা অবরোধ করে এবং কাটালিয়া ব্লক চেয়ারম্যানের পদ থেকে যেন তাকে অবিলম্বে সরানো হয় এ দাবি তুলেন। যদিও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু পুলিশ এক্ষেত্রে নীরব, কারণ উত্তেজিত জনতা এমনভাবে আটকে রেখেছে পুলিশ কর্মীদের যে পুলিশও কিছু করতে পারছেন না। তবে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে বাংলাদেশে যেভাবে অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে সেরকমই কি ত্রিপুরা সৃষ্টি করতে চাইছে কাটালিয়া ব্লক চেয়ারম্যান, কারণ ওনার বক্তব্যে এমনটাই স্পষ্ট যেখানে তিনি বলেছেন আজান দেওয়ার সময় হিন্দু মন্দিরগুলিতে যে মাইক রয়েছে সেই মাইককে বদ্ধ করতে হবে। এরপরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এটা কি বাংলাদেশ নাকি ত্রিপুরা। Don't let it go.